Hey guys, what's up? This is Rashed Roxy Rex and welcome to my another video. আমরা নতুন ইউটিউবাররা অনেক সময় ভিডিও রেকর্ডিং এর সময় বা ভিডিও প্রেজেন্টেশনের সময় বিভিন্ন নয়েজ এক্সট্রা সাউন্ডের সমস্যা হয়। আর তাই এই এক্সট্রা নয়েজগুলো রিমুভ কিংবা এক্সট্রা সাউন্ড না আসার জন্য আমাদের মাইক্রোফোন ইউজ করা অনেক জরুরি। তাই আজকে আমি একটি মাইক্রোফোন নিয়ে আসছি। এই মাইক্রোফোনটি আমি আনবক্সিং করব এবং রিভিউ করব আপনাদের সামনে। সো আজকে আমি যে মাইক্রোফোনটি নিয়ে কথা বলতে চাই এটি হচ্ছে বয়া সেভেলিয়ার মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি খুবই ভালো আর বক্সটিও খুবই সুন্দর। এটি সম্বন্ধে আজকে আমরা রিভিউ করব, আপনাদেরকে সব রিভিউ দেখার অনুরোধ রইল। সো সরাসরি চলে যাই রিভিউতে। এই গাইজ, এটি হচ্ছে বয়া লেভেলিয়ার মাইক্রোফোন, যেটি আজকে আমি আনবক্সিং করব এবং এটি নিয়ে রিভিউ করব। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সো গাইজ, মাইক্রোফোনটি আনবক্সিং করার আগে একটু ওই প্যাকেজিংটা সম্বন্ধে একটু আলাপ করে নেওয়া যাক। এই বয়া লেভেলিয়ার মাইক্রোফোনের যে প্যাকেজিংটা খুবই মজবুত আর খুবই সুন্দর করে এটা প্যাকেজিং করা হয়েছে, যে এটা যদি হাত থেকে পড়েও যায় তাহলে এটা ড্যামেজ হওয়ার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো ওদের প্যাকেজিংটা আসলে খুবই সুন্দর। এখন আমরা আনবক্সিংয়ে যাই। প্যাকেটের ভিতর তো দেখতেছি এটা একটি ওয়ারেন্টি কার্ড, এটা একটি ওয়ারেন্টি কার্ড। আর এটা প্রয়োজন নেই, কারণ দিস ওয়ারেন্টি ডাজ নট কাভার, এটা ওয়ারেন্টিবল সিস্টেম নেই। আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, আপনারা যদি না বুঝেন এটা দেখে বুঝতে পারবেন। আর অবশ্যই আমি যে রিভিউ করবো আশা করি আপনারা বুঝতে পারবেন। সো ইউজার ম্যানুয়ালের কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা ব্যাগটা তো অসাধারণ, বয়ার ব্যাগটা অসাধারণ, খুবই সফট ব্যাগ, ওরা খুব সুন্দর প্যাকেজিং করে দিয়েছে। এটার ভেতরে আর কি আছে, ওইটা একটা সিলিকন, সো এটা প্রয়োজন নেই, সিলিকনটা এখানে রেখে দিই। তো চলুন গাইজ, এখন আমরা এই বয়া M1 মাইক্রোফোনের একটু রিভিউ করে নিই। এটি হচ্ছে সেই বয়া M1 মাইক্রোফোন, যে মাইক্রোফোনটি প্রেজেন্টেশনের জন্য বা আপনারা যারা রোস্টিং ভিডিও করেন বা সামনাসামনি এক্সপোজড ভিডিও যেগুলো করেন, আশা করা যায় এই ভিডিওগুলো এই মাইক্রোফোন দ্বারা করতে পারবেন, বিকজ এই মাইক্রোফোনটি খুবই ভালো। এটি হচ্ছে সেই মাইক্রোফোন, এটার ফর্ম ওয়ারেন্টি স্ক্রিন এখনও লাগানো হয়নি, ফর্ম ওয়ারেন্টি স্ক্রিন এই ব্যাগে আছে। সো এটি হচ্ছে সেই মাইক্রোফোন, এটির তার অনেক লম্বা, আই থিঙ্ক এটি 6 মিটারের। এটি একটি অ্যাডাপ্টার, তো আপনারা একটু অ্যাডাপ্টারের দিকে ফলো করেন। এখানে অ্যাডাপ্টারের মনোগ্রাম দেওয়া আছে বয়া, আর এখানে একটা চয়েস দেওয়া আছে। আপনারা যদি ক্যামেরা থেকে ভিডিওটি করতে চান, DSLR থেকে ভিডিওটি করতে চান এই মাইক্রোফোন লাগিয়ে, তাহলে উপরে একটি অপশন আছে, যে ক্যামেরার অপশন, ক্যামেরা লেখা আছে। সো আপনারা এই অপশনে ক্লিক করে ভিডিও করতে পারেন DSLR দিয়ে। আর যদি আপনারা এই স্মার্টফোনে লাগিয়ে এটি দিয়ে মাইক ইউজ করতে চান, তাহলে স্মার্টফোন আনবেন। এখানে দেখেন অন অফের মতো একটা চয়েস দেওয়া আছে, এটা নিচের দিকে দিলে স্মার্টফোন, উপরে ক্যামেরা। সো আপনি যেভাবে ভিডিও করতে চান ওই মুডে রাইখা আপনার ভিডিও করতে পারেন। আর এখন যাই এদিকে, এখানে একটি জ্যাক দেখতে পাচ্ছেন, এটি 3.5mm জ্যাক, গোল্ডেন জ্যাকটি খুবই সুন্দর, দেখতে খুবই ভালো। আর এটি হচ্ছে একটা অ্যাডাপ্টার, এখানে আই থিঙ্ক ব্যাটারি ইনপুট করে। সো চলুন দেখেন এই ব্যাটারি ইনপুট করার জায়গাটা। হ্যাঁ, এই যে দেখতেছেন আপনারা ব্যাটারি ইনপুট করার এই জায়গা, এখানে ব্যাটারি ইনপুট করতে হবে, দেন মাইক, ওকে। সো আমরা এখন একটু অন্যদিকে যাই, এগুলোর পরিচয় এখনো দেওয়া হয়নি। এই যে একটা ব্যাগ আছে এখানে, এই যে দেখতেছেন ব্যাটারি, বয়া M1 এর ব্যাটারি, এইটা LR44 ব্যাটারি, এটার মডেল LR44। এটা আমরা এখন ইনপুট করব। এই যে এখানে দেওয়া আছে প্লাস মাইনাস, কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস। সো আমরা ব্যাটারি ইনসার্ট করলাম, এখন এটা লাগিয়ে নেই। এই যে দেখতেছেন একটা এক্সটার্নাল জ্যাক, এটা আমরা হয়তোবা এই স্পিকার কাজে লাগাইতে পারি, এগুলো এখন আমাদের দরকার নাই। এটা হচ্ছে ফর্ম ওয়াইন্ড স্ক্রিন, এটা আমাদের মাইক্রোতে লাগে, এই যে মাইক্রো এটাতে ওয়াইন্ড স্ক্রিনটা লাগে। তার আগে আমি দেখে নিই এই যে ক্লিপটা, হ্যাঁ এটি হচ্ছে ক্লিপ। সো আগে এই ক্লিপটি লাগিয়ে নিই, এই যে ক্লিপটি মাইক্রোর এখানে লাগানো দরকার, এই যে ঠিক আছে। সো এখন আমরা ওয়াইন্ড স্ক্রিন ফর্মটি লাগাবো, আপনারা যদি কেউ প্রেজেন্টেশনের জন্য বা রোস্টিং ভিডিও এক্সপার্ট ভিডিও এগুলো মানে সামনাসামনি বসে ভিডিও করতে চান ক্যামেরার সামনে বসে, সো আপনারা এই মাইক্রোটি নিতে পারেন, বিকজ বয়া M1 মাইক্রোফোন খুবই ভালো, খুবই সুন্দর সাউন্ড দেয়। আমি অবশ্যই বয়া মাইক্রোফোনের একটি ভিডিও আপনাদেরকে এখন দেখাবো এই ভিডিওতে, তারপর আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে মাইক্রো দিয়ে কীভাবে মোবাইলের রেকর্ড হচ্ছে, মোবাইলের সাউন্ড রেকর্ড হচ্ছে বা ক্যামেরার সাউন্ড রেকর্ড হচ্ছে, আর সরাসরি মোবাইল বা ক্যামেরার সাউন্ড কীভাবে কীরকম সাউন্ড রেকর্ড হচ্ছে এটা আপনারা পার্থক্য করতে পারবেন। সো চলুন আমরা সরাসরি এখন চলে যাই ওই ভিডিওতে। Hey guys, what's up? This is Rashed Roxy Rex and welcome to my another video. আমি এই ভিডিওটি বয়া মাইক্রোফোন দ্বারা শর্ট করতেছি, তার কারণ আপনাদেরকে এই উদাহরণটা দেখানোর জন্য যে আগে ভিডিও কেমন ছিল মাইক্রোফোন ছাড়া সাউন্ড আর এখন কেমন হইতেছে। আশা করি আগের সাউন্ডের তুলনায় এখনকার সাউন্ড অনেক ভালো, তাই এই মাইক্রোফোনটি কেনার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যদি কেউ এই মাইক্রোফোনটি কিনতে চান তাহলে অবশ্যই আমি নিচে লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশনে, আপনারা লিঙ্কে ঢুকে বাই করতে পারেন। সো গাইজ আমরা ভিডিওটি দেখলাম, আশা করি আপনারা বুঝে গেছেন এই মাইক্রোতে কীভাবে সাউন্ড হয় আর মোবাইলে সরাসরি কীভাবে সাউন্ড হয়। এখন আপনারা এটা পার্থক্য করতে পারতেছেন, তাই বলে নেওয়া যাক এটার অসুবিধা বলতে কোনো কিছুই নেই। আর একটি অসুবিধা দেখাতে পারি আমি, যেমন এটার এই যে অ্যাডাপ্টারটা দেখতেছেন ওইটা রেকর্ডিংয়ের সময় আপনারা চেষ্টা করবেন নিচে রাখার, তাহলে ওইটার নিচে রাখলে অবশ্যই এই সাউন্ডগুলা নয়েজগুলো টানতে পারবে না। আর এটা আপনি মাইক্রোটা আপনি যখন ইউজ করবেন তখন আপনি চেষ্টা করবেন মুখ থেকে 8 থেকে 10 ইঞ্চি দূরে রাখার, তাহলে আশা করি ভালো সাউন্ড হবে। আর কিছু অসুবিধা আমি দেখতেছি না, কারণ এই মাইক্রোফোনের এত ভালো একটা মাইক্রোফোনের অসুবিধা হওয়ার কথাই না। চলুন এখন মাইক্রোফোনের সুবিধাগুলো জেনে নেওয়া যাক। এই মাইক্রোফোনটি আপনি যে কোনো ধরনের স্মার্টফোন, DSLR, ক্যামকর্ডার্স, অডিও রেকর্ডার্স, PC ইত্যাদি এগুলোতে লাগাতে পারবেন, এগুলোতে লাগিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন। সো এটি খুবই জরুরি বিভিন্ন ধরনের স্মার্টফোন, DSLR এর জন্য। আপনি চাইলে এটি দ্বারা খুব ভালো প্রেজেন্টেশনও করতে পারেন, খুব ভালো ভিডিও রেকর্ডিংও করতে পারেন। আসলে এটার সাউন্ড খুবই ভালো। সো আপনি যে কোনো ধরনের স্মার্টফোন কিংবা DSLR লাগিয়ে সাউন্ড রেকর্ডিং করতে পারেন। আর এটার আসলে অমনি ডিরেকশনাল কন্ডেন্সার এই মাইক্রোফোনের খুবই ভালো, কন্ডেন্সারটি খুবই হাই কোয়ালিটির, আর এটি ভিডিও করার জন্য আইডিয়াল। আর বিশেষ করে আপনারা কি আমরা সবাই কিন্তু নয়েজের কারণে অনেক কিছু ভুগি, আমাদের ভিডিওতে এক্সট্রা ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে আসে। সো এই নয়েজ রিমুভের জন্য এই মাইক্রোফোনটি খুবই ভালো, এই অ্যাডাপ্টারটা নয়েজ রিমুভ করে। এবং মাইক্রোফোনটি যদি যখন আমরা আমার T-shirt কিংবা শার্টে লাগিয়ে রেকর্ডিং করি, এটা যদি 8 থেকে 10 ইঞ্চি দূরে রাখি তাহলে অবশ্যই আমাদের নয়েজটা, বাইরের নয়েজটা আসবে না, আর আমাদের সাউন্ড রেকর্ডিংও খুব সুন্দর হবে। তাই এই নয়েজের জন্য এই মাইক্রোফোনটি খুবই ভালো। এই মাইক্রোফোনে বিভিন্ন ধরনের জিনিস ইনক্লুড আছে, যেমন লেভেল ক্লিপ ইনক্লুড আছে, ফর্ম ওয়াইন্ড স্ক্রিন আছে, ভিতরে দেখলেন অ্যাডাপ্টারের ভিতরে দেখলেন যে এই LR44 ব্যাটারি আছে, আর এটি হচ্ছে 1.4 ইঞ্চি অ্যাডাপ্টার। সো মাইক্রোফোনের সবগুলোই আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো গাইজ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাইকে বলবো একটা কথা, যদি আপনারা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মাইক্রোফোনটি কিনবেন, খুবই ভালো সাউন্ড দেয়, প্রেজেন্টেশনের জন্য খুবই ভালো। আর আমার সাথে থাকবেন। Take care.